শিশুদের ভালো স্পর্শ বা মন্দ স্পর্শের বিষয়টি কিন্তু সারা বিশ্ব জুড়ে আলোচিত। আমাদের এই প্রাচ্যে বিষয়টি খুব নতুন, আমরা কিন্তু পাশ্চাত্যের মতো এই বিষয়গুলোকে নিয়ে শিশুদের সাথে খুব বেশি আলোচনা করতাম না, কিন্তু এখন কিন্তু আমাদের সময় এসেছে শিশুদেরকে সকল ধরনের নিপীড়ন থেকে রক্ষা করতে, শিশুদেরকে ভালো স্পর্শ বা মন্দ স্পর্শের প্রতি সংবেদনশীল হতে হবে, সচেতন হতে হবে, এবং এই সংবেদন ও সচেতনশীল করার দায়িত্বটি কিন্তু বাবা মায়ের। তবে এখন কিন্তু আমরা আর ভালো স্পর্শ বা মন্দ স্পর্শ এই শব্দটি ব্যবহার করি না, আমরা ব্যবহার করে থাকি নিরাপদ স্পর্শ এবং অনিরাপদ স্পর্শ। অর্থাৎ আধুনিক শব্দটি হচ্ছে কোন স্পর্শটি নিরাপদ, কোন স্পর্শটি অনিরাপদ। অনেক সময় বেশ কিছু স্পর্শ থাকে, বাবা মারা যেটাকে আগে ভালো স্পর্শ বলতেন সেটি কিন্তু অনিরাপদও হতে পারে। পরিবারের প্রিয়জন, পরিবারের খুব ঘনিষ্ঠ মানুষও কিন্তু অনিরাপদ স্পর্শ শিশুকে করতে পারে।